Illallahu Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam. Allahumma salli wa sallim wa barik alayhi. Alhamdulillah. মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক বড় মহব্বত করে বড় ভালোবেসে সাইয়্যিদুল আয়্যাম পবিত্র জুমআর দিনে ইবাদতের উদ্দেশ্যে অবনত মস্তকে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক টুকুন দান করেছেন। সেই মহান মনিবকে খুশি করার জন্য ইমানের আওয়াজকে উঁচু করে আমরা শুকরিয়া গুজার হচ্ছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান মুক্তির দূত রহমাতাল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আপনার আমার নবী, নবীকুলের সম্রাট, মা আমেনার নয়নের মণি, কলিজা টুকরার প্রতি। আমরা একবার সকলে সমসারে দুরূদ শরীফ পড়ে নেই, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাই সেই বিষয়টি হল ইসলামে নারীর অধিকার। ইসলামে নারীর অধিকার। সর্বপ্রথম আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামে নারীর অধিকার আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। ইসলামে নারীদেরকে অধিকার দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত পরিসরে আমরা আজকে কোরআন এবং হাদিসের আলোকে ইসলামে নারীদের অধিকার কি রয়েছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, ইসলামের প্রারম্ভ, ইসলামের শুরু লগ্নে নারীদের তেমন কোনো অধিকার ছিল না, নারীদের কোনো দাম ছিল না, নারীদের কোনো মূল্য ছিল না। নারীদেরকে তারা ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করত। ইসলাম যখন আসলো, জাহিলি যুগ যখন অবসান ঘটল, আস্তে আস্তে করে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হতে লাগলো। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইসলাম আসলো, কোরআন আসলো, একের পর এক নারীদের অধিকার বাস্তবায়িত হতে লাগলো। যতদিন না পর্যন্ত ইসলাম এই জমিনে আসেনি, যতক্ষণ পর্যন্ত জাহিলি যুগ বিরাজমান ছিল, ততক্ষণ পর্যন্ত নারীদের অধিকার এই জমিনে প্রতিষ্ঠিত ছিল না। তো ইসলাম নারীদেরকে কি অধিকার সমূহ দিয়েছে, ইসলামে নারীদের অবস্থান কেমন, আল্লাহ পাক যেন সেই কথাগুলি বলবার, শুনবার, বুঝবার যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। একটু জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, জাহিলি যুগে, অন্ধকারাচ্ছন্ন যুগে, যেই যুগে কোরআন আসেনি, যেই যুগে আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদার্পণ করেননি, সেই যুগে নারীদের প্রতি এত অত্যাচার করা হতো, এত অবিচার করা হতো যা ভাষায় প্রকাশ করা যায় না। বর্তমান যুগে যেমনিভাবে চাল ডাল মাছ তরিতরকারি বাজারে বিক্রি হয়, ঠিক তেমনিভাবে জাহিলি যুগে নারীদেরকে বেচাকিনা করা হতো। তো আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, যেই যুগে নারীদেরকে কেনা বেচা করা হতো সেই যুগটার অবস্থাটা কেমন ছিল, কথা বলেন ঠিক কিনা? নারীদের কোনো পাত্তাই দেওয়া হতো না, নারীদের কোনো মূল্যই দেওয়া হতো না, শুধুমাত্র তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো, এতটুকুই। ইসলাম আসলো, নারীদের ভাগ্য দিন দিন পরিবর্তন হতে লাগলো। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সেই জাহিলি যুগে নারীদের সাথে কেমন ব্যবহার করা হতো তার দৃষ্টান্ত আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। সূরা নাহলের ভিতরে আল্লাহ পাক ছোট্ট একটি আয়াত কারিমার দ্বারা নারীদের তখন কেমন মূল্য ছিল, অবস্থান ছিল, সে সম্পর্কে আল্লাহ পাক তুলে ধরেছেন। সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم আরো জোরে আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। জাহিলি যুগে যখন কোন পরিবারে, যখন কোন ফ্যামিলিতে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, আর সেই কন্যা সন্তান জন্মগ্রহণ করার সুসংবাদ হতো, তখন তাদের চেহারা কালো হয়ে যেত। কি হয়ে যেত? কালো হয়ে যেত। এমন কি মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম, মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম, তাদের মনের ভিতরে এমন কষ্ট শুরু হতো যেই কষ্টের কারণে তারা স্থির থাকতে পারত না। এই কথাটার সাথে বর্তমানে কিছু নামধারী মুসলমানেরও মিল আছে, সাদৃশ্য আছে। কেমন? অনেকেই কন্যা সন্তান হওয়াটাকে পছন্দ করে, কথা বলে না, পছন্দ করে, এমনকি দুইটা তিনটা চারটা পাঁচটা কন্যা সন্তান হলে পরে তার স্ত্রীকে কন্যা সন্তান কেন হয় বারবার, সেজন্য তালাক দিয়ে দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না, এরকমের ঘটনা বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কন্যা সন্তান জন্মগ্রহণ করা কিংবা কন্যা সন্তান জন্ম দেওয়া, এর পিছনে নারীর কোনো হাত নাই। সুতরাং যেই পুরুষ যেই নারীকে কন্যা সন্তান হওয়ার কারণে
তালাক দেয় সে আল্লাহর বিধানকে অমান্য করে, কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তান জন্ম দেওয়া যেমনি ভাবে নারীর অধিকার নাই কিংবা কোনো ক্ষমতা নাই, ঠিক তেমনি ভাবে পুত্র সন্তান জন্ম দেওয়াও কোনো নারীর ক্ষমতা দেন কে? জোরে বলেন, ছেলে হোক মেয়ে হোক দেন কে? আল্লাহ পাক দেন। সুতরাং যে কন্যা সন্তান হওয়ার কারণে মুখ কালো করে, গোমরাগ হয় কিংবা মনের ভিতরে কষ্ট পায়, সেটা জাহিলি যুগের ওই সমস্ত পুরুষদের ন্যায় যারা কন্যা সন্তান হলে পরে নারীদের প্রতি বিভিন্নভাবে কটুক্তি করত, বিভিন্নভাবে মনের ভিতরে কষ্ট জমা করতো, এমনকি চেহারার ভিতরে আশার মাস তৈরি করে ফেলত, সেই সমস্ত পুরুষদের স্বভাবের সাথে মিলে যায়, কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তান পুত্র সন্তান একমাত্র আল্লাহ পাকের দান, এক্ষেত্রে নারীর কোনো ক্ষমতা নাই। ওই জাহিলি যুগের মানুষগুলি কন্যা সন্তান হলে পরই যে শুধু মুখ কালো করত, চেহারা কালো করত, এখানেই শেষ নয়। আল্লাহ পাক তাদের অবস্থান তুলে ধরে বর্ণনা করেছেন সূরা নাহলের 59 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ পাক বলেছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সু ইমা বুশ্রা বিহি আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সা মা ইয়াহকুমুন। জাহিলি যুগের লোকেরা কন্যা সন্তান হলে পরে শুধুমাত্র চেহারা কালো করতো, এখানেই শেষ নয়। তাদের কাছে কন্যা সন্তান জন্মগ্রহণ করার যখন সুসংবাদ আসত, এটাকে তারা সুসংবাদ হিসাবে গ্রহণ করতো না, প্রকৃতপক্ষে এই সুসংবাদকে তারা দুঃসংবাদ হিসাবে মনে করত। জোরে বলুন, নাউযু বিল্লাহ। আর তারা চিন্তার ভাবনা করত যে এই সন্তানটাকে জীবিত রাখবে নাকি দুনিয়ার থেকে জীবন্ত প্রথিতকরণ করে দেবে। তার মানে হলো এই সন্তানটাকে জীবিত রাখবে নাকি দুনিয়ার থেকে মেরে ফেলবে, এই চিন্তা তারা করত। জোরে বলেন, নাউযু বিল্লাহ। কথাকার, জোরে আওয়াজ করে বলুন, কথাকার। আল্লাহ পাক বলেছেন যে তারা কন্যা সন্তান হলে পরে এই চিন্তা করত, এই ভাবনা করত যে এই সন্তানটাকে বাঁচিয়ে রাখবে নাকি নিজের হাতে মেরে ফেলবে। জোরে বলুন, নাউযু বিল্লাহ। আমার এই সোনার বাংলাদেশে এমনও মুসলমান আছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে রাস্তার পারে ফেলে রেখে চলে গেছে, আছে না নাই? আহা, যার সন্তান নাই হাজারো চেষ্টা করে সন্তান হয় না, সে বুঝে একটা সন্তানের মূল্য কথাও, কথা বলেন ঠিক কিনা? সেই বুঝে হাজার হাজার লাখ লাখ টাকা পয়সা খরচ করে একটা সন্তান হয় না, সে বুঝে একটা শিশু সন্তান হোক ছেলে হোক মেয়ে সেই সন্তানটার মূল্য কথাও, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় যে সন্তানদেরকে প্যাকেটে পুরে ডাস্টবিনে ফেলে দিয়ে যায়, হাসপাতালের যে ডাস্টবিন আছে সেখানে ফেলে দিয়ে সে মাপ পেয়ে যেতে চায়, কিংবা সে ফেলে দিয়ে সে বেঁচে যেতে চায়। আসলে এটা মানুষ নয়, মানুষ নামের কুলাঙ্গার ছাড়া আর কিছুই বলা যায়। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন জাহিলি যুগের সেই মানুষগুলি যেই কাজটা করত, যেই ভাবনাটা তারা করত,
আলাসা মায়াহকুমুন। এই চিন্তা চেতনা এই কাজটা কতই না নিকৃষ্ট। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনি কি চিন্তা করেছেন, ফুটফুটে একটা সন্তান দুনিয়াতে আসলো, আর সেই সন্তানটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া, এটা কত বড় নিষ্ঠুরতার কাজ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এ কথাই বলেছেন যে জাহিলি যুগের লোকেরা যেটা করত সেটা অবশ্যই নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আজ সন্তান রাস্তায় ফেলে যাওয়া কিংবা ডাস্টবিনে ফেলে যাওয়া, এই কাজটি আমাদেরকে মনে করিয়ে দেয় আজ থেকে 1500 বছর পূর্বের অন্ধকার যুগের কথা, জাহিলি যুগের কথা, কথা বলেন ঠিক কিনা? কারণ এই কাজটির উৎপত্তি হয়েছিল, শুরু হয়েছিল জাহিলি যুগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কাজটিও মাঝে মধ্যে আমার সোনার বাংলাদেশ ঢাকা শহর সহ বিভিন্ন শহরে দেখা যায় এই কাজ সংগঠিত হচ্ছে। আল্লাহ পাক এমন মন মানসিকতা থেকে যেন জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আমার মা বোনদেরকে বুঝতে হবে আয়ামে জাহিলিয়ার যুগে, যেই যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করাটা ছিল পাপ, যেই যুগে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া ছিল একটা অপরাধ, একটা অপমানজনক কাজ, যখন ইসলাম নিয়া বিশ্ব নবী এই দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, কোরআন নিয়া বিশ্ব নবী যখন দুনিয়াতে আসলেন, বিশ্ব নবী সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনুল করিম দ্বারা আল্লাহ পাকের বক্তব্য বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কোরআন দিয়া বিশ্ববাসীদেরকে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসীরা ভালো করে জেনে নাও, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। সুরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, এই কথাকার, জোরে বলুন কথাকার, এই কথাগুলি নারীদের ভালো করে বুঝতে হবে। আর আমরা যারা এখানে আছি আমাদেরও বোঝার দরকার আছে না নাই? কারণ এই সোনার বাংলাদেশে, এই সোনার বাংলাদেশে মুসলমান নামদারি কিছু লোক আছে যারা বলে ইসলাম নারীদেরকে অধিকারের নাম দিয়া ঠকিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনারা বলুন ইসলাম নারীদেরকে ঠকিয়েছে না জিতিয়েছে? জোরে বলুন জিতিয়েছে না ঠকিয়েছে? জিতিয়েছে। কিভাবে জিতালো, নারীদেরকে ইসলাম কি অধিকার দিয়েছে, এই জিনিসগুলি জানা না থাকলে, এই বিষয়গুলি মাথায় না জানা না থাকলে এই মানুষগুলি তো অবশ্যই বলতে বাধ্য হবে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যেই যুগে কন্যা সন্তান হওয়াটা ছিল অপরাধ, হত্যা করে ফেলতো, এমনকি কন্যা সন্তান হলে পরে অপমান থেকে বাঁচার জন্য জীবিত অবস্থায় সেই কন্যা সন্তানকে মাটিতে কবর দিয়া দিত, পুঁতে ফেলত, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়া জাতিকে জানিয়ে দিলেন, খবরদার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা কোন মানুষকে হত্যা করবে না, কোন মানুষকে হত্যা করবে না, ছোট্ট কন্যা সন্তানকে তো দূরের কথা, ছেলে হোক মেয়ে হোক আবাল বৃদ্ধা বনিতা কাউকে হত্যা করা যাবে না। শুধু তাই নয়, কেউ যদি রিজিকের ভয়ে কি খাওয়াবে এই ভয়ে যদি কোনো সন্তানকে মায়ের পেট থেকে নষ্ট করে ফেলে, আল্লাহ পাক তাদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, যারা সন্তানকে কি খাওয়াবে
কিভাবে লালন পালন করবে এই চিন্তা চেতনা নিয়ে তোমরা সন্তানকে মায়ের পেটে থাকা অবস্থায় নষ্ট করে ফেলো। তোমরা ভালো করে জেনে রাখো, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সকল কি আমি আল্লাহ পাক রিজিক প্রদান করে থাকি। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে এসে কি খাবে সে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক জন্মের বহু পূর্বেই ব্যবস্থা করে রেখেছেন। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কি খাওয়াবে এই চিন্তা তোমার করার দরকার নাই। সুতরাং তুমি কি খাওয়াবে এই চিন্তায় মায়ের পেটে থাকাকালীন সন্তানকে নষ্ট করে ফেলবে এই অধিকার ইসলাম দেয় নাই। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, শুধু এখানেই শেষ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানদের জীবন্ত প্রতিতকরণ দুনিয়া থেকে বিদায় করে দেওয়া সম্পর্কে আল্লাহ পাকের আরো বাণী শুনিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন, ওয়া ইযাল মাউদাতু সুইলাত বি আইয়ি যামমিন কুতিলাত। হুজুর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেই সমস্ত কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিতকরণ করা হতো, কবর দেওয়া হতো, সেই সমস্ত কন্যা সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে কিসের জন্য তাকে হত্যা করা হয়েছিল। দুনিয়ার থেকে ছোট বয়সেই খালাস করে দেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এ আয়াত দ্বারা এটাও বোঝা যায় যারা সন্তানকে দুনিয়াতে আসতে দিতে চায় না, ফ্যামিলি প্ল্যান করে, শরীরের স্ট্রাকচার ঠিক আছে, তারপরেও বিভিন্ন কায়দায় সন্তান নিতে চায় না, আল্লাহ পাক সেই সমস্ত লোকদেরকে অবশ্যই কেয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি কিসের কারণে তোমার সন্তানটাকে নষ্ট করে দিয়েছিলে, কিসের কারণে সন্তানকে তুমি হত্যা করেছিলে, কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা করলেই সব কিছু করা যায়? প্রত্যেকটা জায়গায় ইসলামের বিধিবিধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সূরা শুরা 49 এবং 50তম আয়াতের ভিতরে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুকুম যুকরানাউ ওয়া ইনাসাউ ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ কন্যা সন্তান বলো আর পুত্র সন্তান বলো কিংবা কোনোটাই না বলো, কন্যা সন্তানের কথা বলো আর পুত্র সন্তানের কথা বলো, আমি আল্লাহ পাকি তোমাদেরকে দান করি। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কন্যা সন্তান দেন কে? পুত্র সন্তান দেন কে? আল্লাহ পাক বলেন আমি কাউকে কন্যা সন্তান দেই, এ ধরনের লোক আছে না নাই? শুধু কন্যা আছে, ছেলে নাই, আবার শুধুমাত্র ছেলে আছে, মেয়ে নাই, আছে না নাই? আবার ছেলেও আছে মেয়েও আছে, এ ধরনের লোক জমিনে আছে না নাই? আবার দেখুন ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহ পাক বলেন ছেলেও দেই না মেয়েও দেই না, হাজারো চেষ্টা করেও সে জন্ম দিতে পারে না, আমি আল্লাহ পাক বন্ধা অবস্থায় দুনিয়ার জমিনে রেখে দেই, কথা কার? জগৎবাসীরা খবরদার, আল্লাহ পাকের বিধানকে অমান্য করো না, কন্যা হোক ছেলে হোক মুখ বেজার করা যাবে না, কন্যা সন্তান হলে পরে বউকে তালাক দেওয়া যাবে, পিটানো যাবে,
ইসলামের শুরুর আগে জাহেলি যুগে যেখানে নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না, সেখানে আল্লাহ পাক নারীদের অধিকার কতটুকু উচ্চ পর্যায়ে উঠিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, খবরদার খবরদার, নারীরা দুনিয়ায় আসলে পরে তাদের অধিকার দিতে হবে কথা কার। বন্ধুগণ আমার, এতক্ষণ আপনাদেরকে আল্লাহ পাকের বক্তব্য দিয়া বোঝানোর চেষ্টা করলাম যে নারীদের অধিকার আছে না নাই। জোরে আওয়াজ করে বলুন, আছে না নাই। এবার নারীদের অধিকার সম্পর্কে আপনারা আমার নবী নবীকুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। একটি হাদিস আপনাদেরকে শোনাবো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলুন, আল্লাহু আকবার। বিশ্ব নবী যে বলেছেন, যার ঘরের ভিতরে একটি কন্যা সন্তান আছে, জোরে আওয়াজ করে বলুন, কি সন্তান আছে? কন্যা সন্তান আছে। কন্যা সন্তান থাকার কারণে ওই আল্লাহ পাকের গোলাম কন্যা সন্তানটাকে তুচ্ছ মনে করে নাই। কি মনে করে নাই? তুচ্ছ মনে করে নাই, কমা মনে করে নাই, অপমানিত করে নাই, এমনকি ছেলের উপরে মেয়ের প্রাধান্য দেয় নাই, মেয়ের উপরে ছেলের প্রাধান্য দেয় নাই। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান করে দিবেন। কারো ঘরে যদি কন্যা সন্তান থাকে, সে যদি সেই কন্যা সন্তানটাকে তুচ্ছ মনে না করে, অপমানিত না করে, এমনকি অংশীদার দেওয়ার ক্ষেত্রে অধিকারের দিক থেকে কোনো অংশে কমতি না করে, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে ওই সন্তানের পিতা মাতাকে জান্নাতের মেহমান করে দিবেন। জোরে বলুন, সুবহানাল্লাহ। ইসলামে নারীর অধিকার কম না বেশি? জোরে আওয়াজ করে বলুন, কম না বেশি? বোঝার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, এরপরে শুনুন বিশ্ব নবীর আরেকটি হাদিস। জোরে আওয়াজ করে বলুন, আল্লাহু আকবার। বিশ্ব নবী, আখিরি নবী, নবীকুলের সম্রাট বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানকে সাবালক পর্যন্ত লালন পালন করবে, কয়টা সন্তানকে? কি সন্তান? ছেলে না মেয়ে? মেয়ে সন্তানকে সাবালক হওয়া পর্যন্ত লালন পালন করবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আর আমি রসুল জান্নাতের ভিতরে পাশাপাশি থাকব। সুবহানাল্লাহ। যার সংসারে কয়টা সন্তান? কি সন্তান? মেয়ে সন্তান থাকবে, এবং যথাযথভাবে লালন পালন করবে, সাবালক পর্যন্ত, বিয়া দেওয়ার আগ পর্যন্ত লালন পালন করবে। রসুল বলেন, ওই ব্যক্তি আর আমি জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুনুন বিশ্ব নবীর আরো কত হাদিস এ সম্পর্কে রয়েছে। মা বোনেরা যারা শুনতেছেন, ভালো করে খেয়াল করুন, ইসলাম আপনাদেরকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। আমরা যদি এই সম্মান আর ইজ্জত বুঝতাম, তাহলে ইসলাম মানা ছাড়া আমরা অন্য কোনো কিছুই মানতাম না। কথা বলেন যে কিনা। বিশ্ব নবী বলেছেন, من كان له ثلاث بنات, যার তিনটা কন্যা সন্তান থাকবে, কয়টা? জোরে আওয়াজ দিয়া বলুন, কয়টা? তিনটা কন্যা সন্তান থাকবে, ফাসবার আলাইহিন, তিনটা কন্যা সন্তান হওয়ার পরে সে খুব ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করবে। তিনটা কন্যা সন্তান যারা আছে, অনেক সময় অধৈর্য হয়ে যায় যে একটাও ছেলে সন্তান হলো না, আমার ভবিষ্যতের কর্ণধার কে হবে? বিশ্ব নবী বলেছেন, তিনটা কন্যা সন্তান হওয়ার পরে
সে ধৈর্য ধারণ করলো। দ্বিতীয় নাম্বার ওয়া আতআমাহুন্না, সে সন্তানদেরকে যথাযথভাবে খাবার দাবার পরিবেশন করলো। তিন নম্বরে ওয়াসাকাহুন্না, এবং কন্যা সন্তানদেরকে ভালোভাবে পান করালো। চতুর্থ নম্বরে ওয়াকাসাহুন্না মিন হাদ্দাতি, এবং কাপুর সুপুর যা কিছু প্রয়োজন সেগুলার ব্যবস্থা করেছে। কয়টা হলো? জোরে বলেন কয়টা হলো? এই চারটির ব্যবস্থা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লাহু হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামাহ। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। চারটি জিনিসের ব্যবস্থা যেই কন্যা সন্তানের বাবা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আর জাহান্নামের আগুনের মধ্যে বড় একটা পর্দা পড়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। পর্দা পড়ে যাওয়ার মানে হলো সে কখনোই জাহান্নামে যাবে না। কন্যা সন্তানের জন্য সুসংবাদ ইসলামে আছে না নাই? নারীদের জন্য সুসংবাদ আছে না নাই? এরপরে শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আল্লাহু আকবার বলেন, মান আলা সালাসু বানাত فَأَدَّبَهُنَّ وَزَوَّجَهُنَّ وَأَحْسَنَ إِلَيْهِنَّ فَلَهُ الْجَنَّةُ। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যার সংসারের ভিতরে, যেই ফ্যামিলির ভিতরে তিনটি কন্যা সন্তান হবে কিংবা থাকবে, এবং সেই কন্যা সন্তানকে যেই বাবা মা আদব শিক্ষা দেবে এবং বিবাহ দেবে এবং সুন্দর সুন্দর আচার আচরণ শেখাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ, কত হাদিস আপনারা শুনবেন বলেন। অথচ এই কন্যা সন্তান হলে পরে অনেকেই বেজার হয়ে যায়, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, এত মেয়ে দিয়ে কি করব, এ ধরনের লোক আছে না নাই? আমি আগেই বললাম যে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয় কন্যা সন্তান হওয়ার কারণে। আবার অনেকে আল্লাহ পাকের প্রতি না শুকরিয়া করে যে আল্লাহ তুমি আমারই শুধু পাইলা, শুধুই মেয়ে হয়, একটা ছেলে তুমি দিতে পারলা না। আবার দুইটা তিনটা চারটা পাঁচটা মেয়ে হওয়ার পরে বাবার দরবারে দৌড়ায়, দেখেনি একটু ছেলে হয়? ছেলে দেওয়ার মালিক কে? এই আওয়াজ দিলে হবে না কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয়টা দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? কথা ক্লিয়ার? রাগ হওয়া যাবে না যদি মেনে নিতে পারেন। সুসংবাদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খিয়ারুকুম খিয়ারুল নিসাইহি ওয়া বানাতি। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। উত্তম পুরুষ হলো ওই পুরুষ, উত্তম পুরুষ হলো ওই পুরুষ যে তার স্ত্রীর কাছে ভালো এবং তার কন্যাদের কাছে ভালো। সুবহানাল্লাহ, এখানে এমন কে আছেন হাত তোলেন তো দেখি যে আমি আমার বউয়ের কাছে খুব ভালো? হ্যাঁ, কন্যাদের কাছে অনেকেই ভালো, তবে স্ত্রীর কাছে অনেকেই ভালো, এরও কারণ আছে না নাই? আছে। কত বড় কথায় কত কত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই পুরুষ হচ্ছে সর্বোত্তম পুরুষ যে তার নারীর কাছে ভালো, অর্থাৎ যে তার স্ত্রীর কাছে ভালো, যে তার কন্যাদের কাছে ভালো। সুবহানাল্লাহ, বলবেন না ভালোর সার্টিফিকেট স্ত্রী দেবে এবং তার কন্যা সন্তানেরা দেবে। কন্যাদের দাম আছে না নাই? নারীদের দাম আছে না নাই?
নারী দের দাম আছে তো আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা কয়বার বলেছেন? তিনবার। জোরে বলেন, কয়বার বলেছেন? তিনবার। খেদমত করব কার? মায়ের। মায়ের মায়ের কয়বার? এরপরে চতুর্থ বারে গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কথা বলেছেন। এ কথার দ্বারা প্রমাণ হয়ে যায় নারীদের মায়েদের সম্মান আছে না নাই, ইজ্জত আছে না নাই। এখন নিজেদের দোষে নিজেদের ইজ্জত নিজেদের সম্মান যদি তারা হারিয়ে ফেলে, সেই দোষ আমাদের। জোরে আওয়াজ বলেন, আমাদের। সেই দোষ আল্লাহর দিলে চলবে? নারী তো তার সম্মান তখনই পাবে যখনই আল্লাহ পাকের বিধান সে মেনে নিবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নারীদের মর্যাদা নির্ধারণ করে দিয়েছে, অধিকার নির্ধারণ করে দিয়েছে। তবে সেই অধিকার, সেই মান সম্মান ইজ্জত আবরুর ততক্ষণ পর্যন্ত নারীদের থাকবে যতক্ষণ পর্যন্ত নারীরা আল্লাহ পাকের বিধান মেনে নিবে। কথা বলেন ঠিক কিনা? নারীরা যখনই আল্লাহ পাকের বিধান থেকে সরে যাবে তখনই তারা পদে পদে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কথা বলেন ঠিক কিনা? এ কথাগুলি মা বোনদের অবশ্যই মনে রাখতে হবে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আপনারা সকলেই জানেন এই পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে বর্তমানে আছে, সকল মানুষ কয়জন মানুষ থেকে এসেছে? দুইজন। নাম কি? হাওয়া এবং আদম। এবং জোরে বলেন, আদম এবং হাওয়া। আল্লাহ পাক এই দুইজন নারী থেকে তামাম পৃথিবীর মানুষদেরকে বিস্তার ঘটালেন। আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ আকরামনা বানি আদম, সমস্ত বানি আদম গোষ্ঠীকে আমি আল্লাহ পাক সম্মানিত করেছি। কি করেছি? সম্মানিত করেছি। কিন্তু এই সম্মান সবাই পাবে না। যারা আল্লাহ পাকের বিধান মেনে নেবে, আল্লাহ পাককে ফলো করবে, অনুসরণ করবে, শুধুমাত্র তারাই সম্মানিত হবে, বাকিরা সম্মানিত হতে পারবে। এখান থেকে এ কথা বলা স্পষ্ট হয়ে যায় যে নারীরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের বিধান মানবে ততক্ষণ পর্যন্ত তারা সম্মান পাবে, আল্লাহ পাকের বিধান মানবে না সম্মানও তারা পাবে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, ইসলাম কতটুকু অধিকার নারীদেরকে দিয়েছে আল্লাহ পাক মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। ও মানব জাতি, ভালো করে শুনে রাখো, বিবাহের আগে নারীরা ভিন্ন একটা পরিবেশে বেড়ে ওঠে, নারীর সাথে পুরুষটার কোনো সম্পর্ক থাকে না। বিবাহের আগে থাকে নাকি? জোরে বলেন, থাকে? এখন থাকে, এখন থাকে, 10 বছর আগের থেকেই সম্পর্ক চলতে থাকে, এরপরে গিয়া বিবাহ হয়। এ ধরনের মুসলমান সন্তান আছে না নেই? কিন্তু ইসলামের বিধান অনুযায়ী বিবাহের আগে কোনো সম্পর্ক থাকতে পারবে না। কিন্তু ভিন্ন একটা ছেলে ভিন্ন একটা মেয়ে যখন বিবাহ হয়ে গেল, এদের ভিতরে একজনার বাড়ি হলো নোয়াখালী আর একজনার বাড়ি হলো চট্টগ্রাম, দুইজনার যখন বিবাহ শাদী হয়ে গেল এক জায়গায় থাকার কারণে এত বেশি হৃদ্যতা আর ভালোবাসা জন্মিয়ে যায় খুব অল্প দিনের ভিতরে। মাঝে মধ্যে এমনও দেখা যায় ভালোবাসা জন্মানোর কারণে আপন মা বাবাকেও পর্যন্ত ভুলে যায়। এ ধরনের দেখা যায় কি যায় না? যায় কি যায় না? স্বামী স্ত্রীর মধ্যে এত বেশি ভালোবাসা সংগঠিত হয় দেখা যায় অনেক সময় আপন মা বাবাকেও পর্যন্ত ভুলে যায়, একেবারে মনেই করে না। এ ধরনের ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। আল্লাহ পাক বলেন, ও জগৎবাসীরা, যেই ভালোবাসার মহব্বত তোমাদের ভিতরে সৃষ্টি হয় বিবাহের কারণে, এটা দুনিয়ার কোনো কারণে হয় না, এটা আমি আল্লাহ পাকের কারণেই হয়। কারণ স্বামী আর স্ত্রীর মধ্যে যেই ভালোবাসা, ওয়াজাআল বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। স্বামী এবং স্ত্রীর মধ্যে যেই ভালোবাসা হৃদ্যতা তৈরি হয় এখানে আমি আল্লাহ পাকের দয়া এবং রহমত কাজ করে, সুবহানাল্লাহ। কিন্তু অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা থাকে, পিটাপিটি মারামারি সাপ আর বেজি, সাপে নেউলে সম্পর্ক থাকে, ঠিক কিনা বলেন?
এখানে ভালোবাসা পয়দা না হলে কিছুই করার নাই, কারণ আল্লাহ পাক যদি স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত পয়দা না করে দেন কিছুই করার থাকে। এই যে স্বামী এবং স্ত্রীর সহাবস্থান, পাশাপাশি বসবাস, একসাথে সময় কাটানো, এর দ্বারা কি নারীর অধিকার প্রতিষ্ঠিত হয় না? জোরে বলেন হয় না। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আপনারা যদি ইসলাম ধর্ম ব্যতীত রেখে নাম মাত্র যেই ধর্মগুলি আছে মানুষের বানানো ধর্ম, যেমন ধরুন বৌদ্ধ ধর্ম আছে না নাই? জোরে বলেন আছে না নাই। সেই ধর্মের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন নারীদের কি মূল্য দেওয়া হয়েছে। বৌদ্ধ ধর্ম যদি আপনারা পড়েন, এই বৌদ্ধ ধর্মের যিনি প্রবর্তক তার নাম হলো গৌতম বুদ্ধ। তার নাম কি? গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধ তিনি তার সমস্ত জ্ঞান দিয়া জাতিকে বুঝাতে চেয়েছেন। তিনি বুঝাতে চেয়েছেন আমি গৌতম বুদ্ধের জ্ঞান হলো, আমার গৌতম বুদ্ধের শিক্ষার সারমর্ম হলো নারীর সাথে বসবাস করা, বসবাসকারীরা কোনো জগতি কল্যাণ লাভ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন, নারীর সাথে যারা বসবাস করে তারা কখনই কোনো জগতি কল্যাণ লাভ করতে পারবে না। কে বলেছে? কে বলেছে? গৌতম বুদ্ধ। আর ইসলাম কি বলেছে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইসলাম বলে একসাথে বসবাস করা তো যাবেই, স্বামী হলো তার স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ, বলবেন না? একটা পোশাক যেমনি ভাবে গায়ে জড়াই রাখা যায় ঠিক স্ত্রীকেও জড়াইয়া রাখা জায়েজ কিনা বলেন? এটা ইসলাম বলেছে। কে বলেছে? কে বিধান করে দিয়েছেন? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এখানে শেষ নয়, ইসলাম জানিয়ে দিয়েছে নারীর সঙ্গে বসবাস তো করা যাবেই যাবে, নারীকে তোমরা পছন্দ মতো বিয়া করো। ফাংকে হো মা তাবালাকুম মিনান নিসা, নারীদের ভিতর থেকে যাদেরকে পছন্দ হয় তোমাদের বয়সের সাথে খাপ খায় তাদেরকে তোমরা বিবাহ করো। কে বলেছেন? আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলুন, কে বলেছেন? বৌদ্ধ ধর্ম কি বলে আর আমার ইসলাম ধর্ম কি বলে? কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, বিশ্ব নবীও বলেছেন ও যুবকেরা তোমরা যারা ফাঁকা অবস্থান করতেছো, ফাঁকা আছো, ইয়া মাশারা শাবাব, হে যুবক সম্প্রদায়ের লোকেরা, হে যুবকেরা, মানিস্তা তো আমিন কুমুল বাপ, তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহের বিধান আছে না নেই? অথচ অন্য ধর্ম যেখানে নারীদেরকে ঘৃণা করা হয় সেখানে ইসলাম বলে বেশি বেশি নারীর কাছে যাও। সুবহানাল্লাহ, বলবেন না? বন্ধুগণ আমার, গৌতম বুদ্ধকে একবার এক লোক জিজ্ঞাসা করেছিল আপনার কাছে নারীদের মূল্যায়ন কেমন? গৌতম বুদ্ধ সেই সময় বলে দিয়েছিল তার প্রশ্নের জবাবে, নারীর প্রতি তাকানোটাই হলো পবিত্রতার পরিপন্থী। পবিত্রতার পরিপন্থী, নারীদের দিকে তাকানোটাই হলো একটা অপবিত্র কাজ। নাউজুবিল্লাহ, পড়বেন না? বন্ধুগণ আমার, অথচ ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। বিশ্ব নবী বলেছেন আল মারআতু সালিহাতু মিনাস সাআদা। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নেককার স্ত্রী আবেদা মুমিনা সালেহা অর্থাৎ পুণ্যবর্তী মহিলা একজন স্বামীর জন্য সৌভাগ্যের কপাল। সুবহানাল্লাহ, পরে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর আল মারআতু সালিহাতু খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ একটি সম্পদ হলো নেককার স্ত্রী। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।
নেককার স্ত্রী যার কপালে বেজেছে কিংবা ঘরে আনতে সক্ষম হয়েছেন, এই দুনিয়াটা তার জন্য ছোট একটি জান্নাত, ছোট একটি জান্নাত। আর যার কপালে দাজ্জাল মার্কা স্ত্রী, পুণ্যবতী স্ত্রী যার কপালে আসে নাই কিংবা পড়ে নাই, তার জন্য এই দুনিয়ায় অসংখ্য সুখ আর শান্তি থাকার পরেও এই দুনিয়াটা তার জন্য একটি জাহান্নামের টুকরা। কথা বলেন ঠিক কিনা? গৌতম বুদ্ধ আরো বলেছে, নারীর সাথে বসবাস করার চাইতে বাঘের মুখে যাওয়া ভালো। নাউজুবিল্লাহ পড়বেন না, নেটে আছে, ইন্টারনেটে গুগলে সার্চ দিলে সব পেয়ে যাবেন। গৌতম বুদ্ধ বলেছে, নারীদের সঙ্গে বসবাস করার চাইতে জল্লাদের ছুরির নিচে জবাই হয়ে যাওয়া ভালো। নাউজুবিল্লাহ পড়েন। অথচ ইসলাম বলে, ওয়াশিরুহুন বিল মারুফ, নারীদের সঙ্গে যখন তোমরা বসবাস করবে, একসাথে থাকবে, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসে কেন গুন্নামিন হাইসু সাকান্তুম, ও জগৎবাসীরা তোমরা ভালো করে জেনে লও, তোমরা যেই ঘরের ভিতরে অবস্থান করবে সেই ঘরে নারীদেরকেও অবস্থান করার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। তোমরা যেখানে থাকবে নারীদেরকেও সেখানে থাকতে দিবে। কিন্তু গৌতম বুদ্ধ বেটায় বলতে ভুল করেছে, বুঝতে ভুল করেছে। সে বলেছে যে নারীর সাথে বসবাস করার চাইতে জল্লাদের ছুরির নিচে জবাই হয়ে যাওয়া ভালো। এতে নারীদের সম্মান বাড়লো না কমলো? যেইভাবে বলতেছেন মনে হয় কমে গেছে। জোরে আওয়াজ করে বলুন, বাড়লো না কমলো? আর ইসলাম বাড়াইলো না কমাইলো? সেই ইসলাম নারীদের মানার দরকার আছে না নেই? এই গেল বৌদ্ধ ধর্ম। আসেন, আমাদের পাশাপাশি আর একটা ধর্ম আছে, নাম কি? হিন্দু ধর্ম। যারা শিক্ষিত সমাজ আছেন, স্যার জানেন যে সতীদাহ প্রথা যেই ছিল, এই সতীদাহ প্রথা, এ প্রথা এটা কি বলেন তো দেখি? হ্যাঁ, সতীদাহ প্রথা এটা কি? যেই প্রথাটা কোনো মানুষ মেনে নিতে পারে, জোরে বলেন পারে, সেই প্রথাটা হলো এই। এটা ছিল হিন্দু ধর্মে। কোন ধর্মে? এই প্রথাটা বিলুপ্ত হয়ে গেছে 1829 খ্রিস্টাব্দে। এই প্রথাটা হলো হিন্দু সমাজে, যখন কোনো পুরুষ যে কোনো কারণে মারা যেত, তার স্ত্রীকেও ওই পুরুষের সাথে আগুনে পুড়িয়ে দেওয়া হতো, মারা হতো। নাউজুবিল্লাহ পড়বেন না। কোনো হিন্দু লোক মারা গেল, তার স্ত্রীকেও ওই পুরুষের সাথে পুড়িয়ে দিতে হবে। কথা বোঝেননি? একটা নির্দোষ মানুষ তাকে পুড়িয়ে দেওয়া সওয়াবের কাজ না পাপের কাজ? জোরে বলেন, সওয়াবের কাজ না পাপের কাজ? পাপের কাজ। পরবর্তীতে এসে এই ধর্ম থেকে রাজা রামমোহন রায় নামক এক ব্যক্তি এই প্রথাকে বিলুপ্ত করে দিলেন। আর ইসলাম কি বলে? কোনো মানুষকে পোড়ানো যাবে না, অন্যায়ভাবে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে একটা থাপ্পড়ও দেওয়া যাবে না, নারী তো দূরের কথা, কাউকেই দেওয়া যাবে না। ইসলাম সম্মান বাড়াইলো না কমাইলো? জোরে বলেন, বাড়ালো না কমালো? তোমরা জেনে রেখো, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, বলেছেন আল্লাহ পাক। বলেছেন কে? আরো জোরে বলেন, কে বলেছেন? ও জগৎবাসীরা, তোমরা জেনে রেখো, তোমরা একে অপরকে ধ্বংসের মুখে ফেলে দিও না। ইসলাম কি বলে? আর এখানে সেখানে অন্যান্য ধর্মের বক্তব্য কি আছে একটু আলোচনা পর্যালোচনা করলেই পাওয়া যায়। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, সময় একেবারে সংক্ষিপ্ত। ইসলাম
কত সুন্দর অধিকার নারীদের রেখে দিয়েছে। মা বোনেরা যদি এইগুলি জানতে পারত, এইগুলি যদি বুঝতে পারত, ওরা ইসলামকে বাদ দিয়া ইসলামকে উপেক্ষা করে অন্য কোন ধর্ম অন্য কোন পন্থা তারা অবলম্বন করত না। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের একটি গ্রন্থের নাম হচ্ছে তুলসী রামায়ণ। কি রামায়ণ? তুলসী রামায়ণ। এই গ্রন্থে আজও লেখা আছে নারীদের আটটা দোষ তাদের ভিতরে সবসময় বিদ্যমান থাকে। কয়টা দোষ? জোরে বলেন, কয়টা দোষ? দশটা। নারীদের ভিতরে আটটি দোষ সব সময়ের জন্য বিদ্যমান থাকে। এক নম্বর হলো, নারীরা অদ্যত্তপূর্ণ আচরণ করে, বেয়াদবিমূলক আচরণ করে সবার সাথে, এগুলো এক নম্বর। দুই নম্বর হলো, নারীরা মিথ্যা কথা বলে। তিন নম্বর, তারা চালাক, তারা সততা দেখায়, তারা ভীরু, এরপরে তাদের বুদ্ধি নাই। সাত নম্বর হচ্ছে, তাদের ভিতরে কর্কশতায় ভরা। চার নম্বর হলো, তাদের ভিতরে দয়া বলতে কিছু নাই। এই আটটা দোষের কথা লেখা আছে হিন্দুদের তুলসী রামায়ণে। জোরে আওয়াজ করে বলুন, নাউজুবিল্লাহ। যেখানে যেই ধর্মে দোষ দেরকে, সেখানে ইসলাম নারীদের গুণ বর্ণনা করেছে, বলেছে একসাথে থাকো, একসাথে পান করো, এক ঘরের ভিতরে অবস্থান করো, নারীদের প্রতি তোমরা ভালো ব্যবহার করো। জোরে আওয়াজ করে বলুন, আল্লাহু আকবার। যেখানে নারীদেরকে দোষ ধরা হয়, আচ্ছা বলেন তো দেখি, কোন একটা মানুষের যদি এই আটটা দোষ ধরা হয়, তার ভিতরে গুণের আর কিছু খুঁজে পাওয়া যাবে? যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কি দিয়েছে দেখেন। ইসলাম বলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে তিনটি জিনিস হলো প্রিয়, তিনটি জিনিস প্রিয়। কি কি? এক নম্বর হচ্ছে আতিব, সুগন্ধি। দুই নম্বর হচ্ছে সালাত। তৃতীয় নম্বর হচ্ছে আন-নিসা। আমি রসুলের কাছে সবচাইতে প্রিয় হলো আমার স্ত্রীগণ। জোরে আওয়াজ করে বলুন, সুবহানাল্লাহ।